অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি এরকমই একটা অপরচুনিটির জন্য অপেক্ষা করছিলাম। আমার উপর বিশ্বাস রাখো, আমি পারবো। তারা তারা লিস্ট রেডি? হ্যাঁ, বাজেট মোটামুটি করে ফেলেছি। এই 500 জনের মতন খাবার করতে 2 লাখ টাকা মতো লাগবে। হোয়াট, 2 লাখ? হ্যাঁ, মাছ মাংস সবজি এক্সট্রা রান্নার লোক গাড়ি ভাড়া ক্লিনিং এর লোক সব মিলিয়ে তো 2 লাখ লেগেই যাবে। কিন্তু তারা, উনি তো আমাদের মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করেছেন, বাকি 1,90,000 টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? আরে আপনি এত টেনশন কেন করছেন? দেখুন, আমরা প্রথমে এত বড় একটা অর্ডার পেলাম। হ্যাঁ, এর আগে ক্যান্টিনের অর্ডারটা অনেক বড়, কিন্তু সেটা তো এখনো ফাইনাল হয়নি। একটা বড় অর্ডার বলতে একটা কোম্পানির 100 জনের লাঞ্চ আর টিফিন, কিন্তু এই অর্ডারটা সত্যিই বড়। আমরা যদি ঠিকঠাক করে সবকিছু করতে পারি, তাহলে এই অর্ডারটা থেকে আমরা অনেকটা লাভ করতে পারবো। তারা, আমি সেটা মানছি, কিন্তু দেখুন, এর সাথে সাথে হোটেল আর হোম ডেলিভারি আমাদের চালিয়ে যেতে হবে, আর এই পুরো ব্যাপারটাতে অনেক টাকা লাগবে। তারা, সেটাই তো আমাদের কাছে চ্যালেঞ্জ। দেখুন, বিজনেসে তো চ্যালেঞ্জ থাকবেই, আর সেটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে, তবেই না আমরা আমাদের ক্যাপাবিলিটিটা প্রুফ করতে পারবো। আচ্ছা, ওই ক্যান্টিন থেকে আমরা যে অর্ডারটা পেয়েছি, ওই ক্যান্টিনের ম্যানেজারকে একবার ফোন করে দেখুন না, উনি যদি কিছু টাকা অ্যাডভান্স করেন। হ্যাঁ, দাঁড়ান, দেখছি। হ্যালো, গুড মর্নিং স্যার, আমি ঘরোয়া থেকে সমুদ্র বলছি। হ্যাঁ বলো। স্যার, একটা নতুন অর্ডার পেয়েছি, সেটার জন্য কিছু টাকার দরকার। আপনি যদি কিছু অ্যাডভান্স ম্যানেজ করে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। আপনি পরে আমার পেমেন্ট থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সরি সমুদ্র,